হাই হ্যালো এভরিবডি। সো নাও এই আগের ভিডিওতে আমরা মেইনলি হচ্ছে সিডের পার্টস অফ সিড নিয়ে কথা বলেছিলাম এবং আমরা সিড মর্ফোলজি ডিসকাস করছিলাম। ওকে, তো সিড মর্ফোলজির মধ্যে আমরা পার্টস অফ সিড নিয়ে কথা বলেছিলাম, তাই তো? তো আই হোপ তোমাদের কাছে সিড মর্ফোলজি পার্টস অফ সিড ক্লিয়ার, আর যদিও না ক্লিয়ার থাকে তাহলে আমি জাস্ট একবার শর্টে এটাকে বলে যাচ্ছি, ঠিক আছে? জাস্ট ফোকাস করো। সিড ফার্স্টে ডিভাইড হয়ে যাচ্ছে দুটো পার্টে, একটা হচ্ছে সিড কোট আর একটা হচ্ছে কার্নেল। সিড কোট কোনটাকে বলা হচ্ছে, যেটা বাইরের কাভারিং থাকে সেটাকে সিড কোট বলা হয়। সিড কোট মেইনলি দুটো দুভাগে বিভক্ত, টেস্টা এন্ড টেগমেন্ট। টেস্টা কাকে বলা হয়, বাইরের যে থিক লেয়ারটা যেটাকে আমরা দেখতে পাই মেইনলি সিড কোট বলি, সেটা হচ্ছে টেস্টেন, কিন্তু তার সরি সেটা হচ্ছে টেস্টা, কিন্তু তার ভিতরেও একটা থিন লেয়ার থাকে যেটাকে বলা হয় টেগমেন্ট, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে টেস্টা সবসময় প্রেজেন্ট থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে টেগমেন্ট হচ্ছে অ্যাবসেন্ট থাকে। ওকে, নেক্সট চলে আসি আমরা কার্নেল। কার্নেল কি? কার্নেল হচ্ছে তিনটে পার্টে ডিভাইড হয়ে যায়, একটা হচ্ছে এমব্রায়ো, একটা হচ্ছে এন্ডোস্পার্ম আর একটা হচ্ছে পেরিস্পার্ম। ওকে, এন্ডোস্পার্ম কাকে বলে? এন্ডোস্পার্ম মেইনলি হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে যায়, এমব্রায়ো মেইনলি হচ্ছে দুটো ভাগে ডিভাইড হয়ে যায়। এমব্রায়ো বলতে আমরা ভ্রূণের সাথে কম্পেয়ার করতে পারি, ঠিক হিউম্যান ভ্রূণ যেটাকে আমরা বলি সেটার সাথেই প্ল্যান্ট ভ্রূণকেও আমরা কম্পেয়ার করতে পারি। সো হিউম্যান ভ্রূণ যেরকম মাতৃ দেহের মধ্যে থাকে সেরকম প্ল্যান্ট ভ্রূণ হচ্ছে সিডের মধ্যে থাকে। ওকে, তো সেটাকে এমব্রায়ো বলা হয় মেইনলি। তো এমব্রায়ো মেইনলি তৈরি হয় কি কি নিয়ে? কোটাইলিডন অ্যান্ড টাইজেলাম নিয়ে, ঠিক আছে? তো এই টাইজেলাম কোটাইলিডন মেইনলি, এরপরে ডিভিশন আছে, বাট সিডের ক্ষেত্রে আমরা সেটা এখন দেখবো না, সেটা আমরা পরে দেখবো। বাট টাইজেলাম হচ্ছে দুটো ভাগে ডিভাইড হয়ে যায়, একটা হচ্ছে র্যাডিক্যাল আর একটা হচ্ছে প্লুমুল। ওকে, তো র্যাডিক্যাল যেটা থেকে রুট সিস্টেম ফর্ম করে তাকে র্যাডিক্যাল বলবো, আর ফর রুট আর ফর র্যাডিক্যাল এটাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্লুমুল। প্লুমুল কাকে বলে? প্লুমুল যেটা থেকে হচ্ছে শুট সিস্টেম ফর্ম করে তাকে হচ্ছে প্লুমুল বলে। ওকে, সো আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার। অ্যান্ড নেক্সট আমরা সিডের কিছু টার্মিনোলজি দেখব, যেগুলোকে আমরা কমপ্লিট করার পর সিড নিয়ে আমাদের টোটাল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো টার্মিনোলজিগুলো ফুল যখন আমাদের কাছে ক্লিয়ার হবে তখন আমরা সিডের উপর যে কোনো কোয়েশ্চেন খুব ইজিলি হচ্ছে আনসার করতে পারবো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা চলে আসি সিডের মর্ফোলজিতে। ফার্স্টে আমরা মটর সিড নিয়ে নিলাম। ওকে, তো এবার আমি টার্মগুলো জাস্ট পাশে নোট করে যাচ্ছি। তাহলে এবার আমরা হচ্ছে যে টার্মগুলোকে এখানে নোট করলাম, যে টার্মিনোলজি এগুলোকে আমরা ডিসকাস করব, তো এগুলোকে আমরা ডিসকাস করব সিডের উপর বেস করে, ঠিক আছে? তো এই প্রত্যেকটা টার্ম হচ্ছে সিডের কোথায় কোন প্লেসে হচ্ছে এগুলো দিয়ে রিপ্লেস করা যায় সেগুলোকে আমরা জাস্ট দেখব। ওকে, ফার্স্টে চলে আসে মাইক্রোপাইল। আমরা প্রথমে সিডের প্রত্যেকটা অংশ দেখেছি, সেগুলোকে আরেকবার আমরা সিডের উপর বলে নিই সেটা কোথায় কোনটা আছে। ফার্স্ট আমরা দেখেছি সিড কোট, আউটার সিড কোট, আর ভিতরে যে সবুজ অংশটা দেখছো এটা হচ্ছে ইনার সিড কোট। ওকে, তো ইনার সিড কোট এন্ড আউটার সিড কোট ক্লিয়ার হলো, তো এটাকে বলা হয় কোটাইলিডন। ওকে, তাহলে এবার কার্নেলের দিকে চলে গেলে আমরা কি কি পেয়েছিলাম? এমব্রায়ো পেয়েছিলাম, এন্ডোস্পার্ম পেয়েছিলাম, পেরিস্পার্ম পেয়েছিলাম, তাই তো? তাহলে এন্ডোস্পার্ম আমরা দেখেছিলাম দুটো ভাগে ডিভাইড হয়ে গেছিল, কি কি? কোটাইলিডন আর হচ্ছে টাইজেলাম। এই পার্টটাকে বলা হয় টাইজেলাম, ঠিক আছে? টাইজেলাম বলা হয়, আর এই পার্টটাকে কোটাইলিডন, যেটা আমি লিখে দিয়েছি এটাকে বলা হয় কোটাইলিডন, ঠিক আছে? এই টাইজেলামের পার্টটা আবার দেখেছি আমরা ডিভাইড হয়ে গিয়েছিল, তাই তো? টাইজেলামের পার্টটা ডিভাইড হয়ে দুটো পার্ট হয়েছিল, একটা হচ্ছে র্যাডিক্যাল আর একটা হচ্ছে প্লিমুল। তো এই নিচের যে সরু অংশটা এটাকে বলা হয় র্যাডিক্যাল। ওকে, অ্যান্ড এই উপরের যে অংশটা ফোলা মতো একটু মোটা থাকে সেটাকে বলা হয় প্লিমুল। ওকে, তো প্লিমুল অ্যান্ড র্যাডিক্যাল, আই হোপ প্রত্যেকটা পার্টস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে আসি এইগুলোতে, ঠিক আছে? তো এই টার্মিনোলজিগুলো এবার আমরা প্রত্যেকটা দেখব কোথায় আছে। ফার্স্টে চলে আসি মাইক্রোপাইল। দেখো এখানে আমি একটা ছিদ্র করেছিলাম, ঠিক আছে? এখানে আমি একটা ছিদ্র করেছিলাম, তো এই ছিদ্রটাকেই বলা হয় মাইক্রোপাইল। এই ছিদ্রটাকে বলা হয় মাইক্রোপাইল। মাইক্রোপাইলের কাজ কি? মাইক্রোপাইল হচ্ছে ওয়াটার, আমরা দেখেছি কোনো ছোলা বা মটরের সিডকে আমরা ভেজানোর পরে সেটা হচ্ছে ফুলে যায়, এটা প্রত্যেকটা সিডের ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেবল। এই মাইক্রোপাইল থেকে হচ্ছে বাইরের ওয়াটার হচ্ছে ভিতরে ট্রান্সপোর্ট করে, ট্রান্সপোর্ট করলে তখন হচ্ছে ভিতরে যে কোটাইলিডন থাকে বা এন্ডোস্পার্ম থাকে সেটা হচ্ছে সেই ওয়াটারটাকে অ্যাবজর্ব করে, করে সেটা হচ্ছে ফুলে যায়। ওকে, তো মাইক্রোপাইল তাহলে কোন পজিশনকে বলা হচ্ছে বোঝা গেল? তাহলে হচ্ছে মাইক্রোপাইল ইজ আ পোর অর অ্যাপারচার, ঠিক আছে?
যেটা মেইনলি হচ্ছে সিট কোটের উপরে প্রেজেন্ট থাকে। ওকে, নেক্সট আমরা চলে আসি র্যাফে। র্যাফে কাকে বলা হয়? মাইক্রোবাইল যেখানে থাকে তার অপোজিটে একটা খাঁজ থাকে, ঠিক আছে, এই খাঁজটাকে বলা হয় র্যাফে। ওকে, তাহলে মাইক্রোবাইল বলা হয় এই পোর্শনটাকে মাইক্রোবাইল, মাইক্রোবাইল, আর এই যে খাঁজ থাকে এই খাঁজটাকে বলা হয় র্যাফে। ওকে, তো মাইক্রোবাইল আর র্যাফে হচ্ছে ক্লিয়ার তোমাদের কাছে। নেক্সট আমরা চলে আসি এবার হিলাম। হিলাম বা হাইলাম কোন পোর্শনটাকে বলা হয়? আমরা এই ছবিটা লক্ষ্য করলে দেখবো এখানে একটা খাঁজ মতো আছে এবং তার মাঝখানে একটা ডট আছে। তো মেইনলি এই পোর্শনটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, ঠিক আছে, এই যে পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, এই পয়েন্ট অফ অ্যাটাচমেন্টটাকে বলা হয় হিলাম, ঠিক আছে। তার মানে এই যে পয়েন্টে হচ্ছে সিটটা হচ্ছে প্লাসেন্টা, মানে এটাকে আমরা জানি প্লাসেন্টা বলে, প্লাসেন্টা বলে, যেটা হচ্ছে মাতৃদেহের সাথে টাচ করে রাখে তাকে প্লাসেন্টা বলে। তাহলে প্লাসেন্টার সাথে যেখানে সিট কানেক্ট হয়ে থাকে তাকে বলা হয় হিলাম, ঠিক আছে। এরপরে চলে আসছে ফিউনিকল। ফিউনিকল কোনটাকে বলে? এই যে পোর্শন, যে পোর্শনটা হচ্ছে ফিউনিকলের সাথে, সরি, যেটা হচ্ছে হাইলাম বা হিলামের সাথে হচ্ছে যেটা সিটকে আটকে রাখে তার আগে যে ছোট্ট পোর্শন, যে টিস্যু আছে সেই জায়গাটাকে বলা হয় ফিউনিকল। ওকে, ফিউনিকল। ওকে, তারপর চলে আসে আমরা কোলিওপটাইল। কোলিওপটাইল কাকে বলে? অ্যান্ড কোলিওরাইজার। তো কোলিওপটাইলে পি কে লক্ষ্য রাখবে আর কোলিওরাইজার আর কে, ঠিক আছে। তো এখানে কোলিওপটাইলে পি অ্যান্ড কোলিওরাইজার আর, আর ফর আমরা যদি চলে আসি রুট। ওকে, আর ফর রুট অ্যান্ড পি ফর প্লিউমুল, পি ফর প্লিউমুল অ্যান্ড আর ফর রুট না আমরা র্যাডিকেল নিই। ওকে, আর ফর র্যাডিকেল অ্যান্ড পি ফর প্লিউমুল। তো প্লিউমুল হচ্ছে মেইনলি কোলিওপটাইলের যে কভারিং থাকে তাকে বলা হয় প্লিউমুল, আর কোলিওরাইজার যে কভারিং থাকে তাকে বলা হয়, সরি, র্যাডিকালের যে কভারিং থাকে তাকে বলা হয় কোলিওরাইজার। ওকে, তো র্যাডিকাল আমরা কোনটা দেখেছি? এই যে নীল রঙের অংশটা দেখছি, নীল রঙের অংশের নিচের পোর্শনটা তাকে বলা হচ্ছে র্যাডিকাল অ্যান্ড উপরের পোর্শন তাকে বলা হচ্ছে প্লিউমুল, ঠিক আছে। তো প্লিউমুলের উপরে একটা কভারিং থাকে, এই কভারিংকে বলা হয় কোলিওপটাইল অ্যান্ড র্যাডিকালের উপর যে কভারিং থাকে সেটাকে বলা হয় কোলিওরাইজা। ওকে, আই হোপ এতটা ক্লিয়ার। এরপরে চলে আসি আমরা এপিকোটাইল। এপিকোটাইল কাকে বলে? মেইনলি হচ্ছে কোটাইলিডন। কোটাইলিডন কোনটা আমরা দেখেছি? এটা কোটাইলিডন, এটা কোটাইলিডন। তো এই কোটাইলিডন হচ্ছে, আচ্ছা ফার্স্টে আমরা কোটাইলিডন নোটটা ক্লিয়ার করি। তাহলে এই কোটাইলিডন দুটো হচ্ছে একটা জায়গায় হচ্ছে অ্যাটাচ থাকে। এই যে আমরা টোটাল টাইজেলাম দেখলাম, এই টোটাল অংশটাকে কি বলা হয়? টাইজেলাম। ওকে, এই টোটাল অংশটাকে বলা হয় টাইজেলাম। এই টাইজেলামের আপার পার্টটাকে বলা হয় প্লিউমুল অ্যান্ড লোয়ার পার্টটাকে বলা হয় র্যাডিকেল। ওকে, তাহলে লোয়ার পার্টটাকে বলা হয় র্যাডিকেল অ্যান্ড এই যে মাঝখানের পোর্শন, মিডিল পোর্শনটাকে বলা হয় কোটাইলেডনারি নোট, ঠিক আছে। তাহলে এই মিডিল পোর্শনটাকে কি বলা হয়? কোটাইলেডনারি নোট। আমি শর্টে লিখে দিলাম, এখান থেকে তোমরা স্পেলিংটা দেখে নাও। তারপরে চলে আসি আমরা এপিকোটাইল আর হাইপোকোটাইল। এপিকোটাইল কাকে বলে? প্লিউমুল থেকে কোটাইলেডন, কোটাইলেডনারি নোডের মাঝখানে যে অংশটা থাকে, ঠিক আছে, কোটাইলেডন নোডের মাঝখানে যে অংশটা থাকে এই অংশটাকে বলা হয়, এই অংশটা, ঠিক আছে। তাহলে এই অংশটাকে বলা হয় এপিকোটাইল, এপি কোটাইল অ্যান্ড এই বিলো যে অংশটা এখান থেকে এইটা, এটা আমি অনেকটা বেশি দেখিয়েছি বাট দুদিকে প্রায় সমান থাকে, ঠিক আছে। তো এই যে অংশটা এটাকে বলা হয় হাইপোকোটাইল। তো এটাকে বলা হয় হাইপোকোটাইল। ওকে, তো এপিকোটাইল, এপি নামের মধ্যেই কিন্তু এর একটা অর্থ বা মিনিং হচ্ছে লুকিয়ে আছে, ঠিক আছে। মিনিংটা কি? বায়োলজিতে সবসময় এপি মিনস হচ্ছে আপ আর হাইপো মিনস হচ্ছে বিলো, ঠিক আছে। তো বায়োলজিতে যে কোনো জায়গায় যখন এপি পাবে মিনস সেখানে মনে করবে কিছু একটা সেখানে আপওয়ার্ড পজিশনকে ইন্ডিকেট করছে। ওকে, অ্যান্ড একইভাবে হাইপো কথাটা যেখানে যে কোনো জায়গায় পাবে যখন তখন মনে রাখবে সেটা কোনো একটা জায়গা থেকে লোয়ার
কোনো একটা পজিশনকে ইন্ডিকেট করছে। ওকে, তো আই হোপ টোটালটা আমি ক্লিয়ার করতে পেরেছি, এবং সিড মিন্স টোটাল ভিডিওটা দেখার পর আই হোপ তোমার সিডের মধ্যে আর কোনো রকম কনফিউশন নেই। আর যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি তোমাকে সব থেকে তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।